আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদ্রাস কিচেনের কেতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম, তো দেখেই বুঝতে পারছেন কী হবে। তো আজকের রেসিপিটা হচ্ছে ডিম ভর্তা। তো অনেকে আমরা ভর্তা খেতে পছন্দ করি, অনেক কিছু দিয়ে ভর্তা তৈরি করি। তো আজকে আমি অনেক সুস্বাদু ডিমের ভর্তা অনেক ইজিভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো। তো আমি যেভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, আশা করি আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো চলে যাই মূল রান্নার পর্বে। তো এখানে আমি চুলাতে একটি হান্ডিতে 3টি ডিম প্রথমে সিদ্ধ করে নিচ্ছি। তো আমি 3টি নিয়েছি কারণ আমি অল্প তৈরি করব, সেজন্য তো 3টি ডিম আমার জন্য অনেক এনাফ। তো ডিমগুলো সিদ্ধ হওয়ার পর আমি এখানে ডিমগুলোকে ছিলে কুচি কুচি করে কেটে নিয়েছি। তো কাটার প্রসেসটা আমি শেয়ার করিনি আপনাদেরকে, তো এটি তো সবাই অনেস্টলি জানেন। তো ডিমের মধ্যে যা যা প্রয়োজন হবে, এখানে আমি পেঁয়াজ আমি একটিকে সামান্য একটু তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি, আর 2টি কাঁচামরিচ নিয়েছি, আর 3টি শুকনো মরিচ আমি তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি, আর ফ্রেশ করিয়েন্ডার দিয়ে দিব কিছু, আর ফ্রেশ আরও একটু পেঁয়াজ দিয়ে দিব। তো ফ্রেশ যে পেঁয়াজগুলো আছে আর শুকনো মরিচ আছে, তো এগুলোকে আমি সামান্য একটু পরিমাণ মতো লবণ দিয়ে ছটকে নেব। তারপরে সবগুলো উপকরণ একসাথে মিক্স করে নিচ্ছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই তো হয়ে গেল আমার ডিমের ভর্তা, অনেক ইজিভাবে বানিয়ে দেখালাম আপনাদেরকে। যারা নতুন এখনও রান্না জানেন না, হয়তো আপনাদের কাজে আসতে পারে আমার আজকের রেসিপিটা। আমি চেষ্টা করি আমার যে কোনো রেসিপি ইজিভাবে দেখানোর জন্য। তো আপনারা যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আশা করি আপনাদের ইজিভাবে দেখানোর চেষ্টা করব আমি রেসিপিগুলা। তো যারা পুরনো বন্ধু আমাকে সবসময় সাপোর্ট করে আসছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো মাই লাভলি ভিউয়ার্স, নতুন কোনো রেসিপি নতুন কোনো ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলের সাথে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি মাই লাভলি ভিউয়ার্স। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।